Pena. Né, que louco. জি রাহান ভাই, আপনি আমাদেরকে বলবেন যে আপনি তো এখানে এই পুকুরটি মাছ চাষ করছেন, তা আসলে মাছ চাষে সফলতা কতটুকু দেখতে পাচ্ছেন, এবং এই যারা আসলে এই পেশা নিজেকে জড়িত করতে চাচ্ছে তাদের আসলে উদ্দেশ্যে আপনি বিশেষ কিছু বলবেন কি? না, আসলে যে আমাদের যে মাছ চাষ খুবই একটা ভালো পেশা, কিন্তু যদি সবাই বুঝতে পারে তারপর তখন মনে করেন যে এখন মাছ চাষে বিভিন্ন প্রযুক্তি বাড়িয়েছে, আমরা তো অ্যানালগ করি কারণ প্রযুক্তির সাথে বাংলাদেশ এখন বর্তমানে মিলবে, যদি সুন্দরভাবে ভালোভাবে যদি প্রযুক্তি ব্যবহার করে এই মানসম্মতভাবে যদি আপনার মাছ চাষ করা যায় তাহলে আশা করা যায় ভালো একটা কিছু করা যায়। তো আসলে আপনি এই মাছ চাষের সাথে নিজেকে কবে থেকে যুক্ত করেন এবং কবে থেকে এই এই পেশায় আপনি জড়িত? আসলে মূলত এই পেশাটা মাছের যে পেশাটা এটা মূলত আমার বাপের করতে, আমার বাপের হাত ধরেই কিন্তু এই মাছ চাষের ভিতরে আসে, আদার্স এই কৃষিকাজ এবং কি অন্যান্য ব্যবসা যাই আছে ওইগুলাতে কিন্তু বাপের হাত ধরেই কিন্তু এই পর্যন্ত আসে। আমরা জানতে পেরেছি আপনি কৃষি পেশার সাথেও নিজেকে জড়িত করেছেন, তো আসলে কৃষি পেশায় কেমন দেখছেন এবং সর্বসাকুল্যে মাছ চাষ এবং কৃষিকাজ আপনি কতটুকু নিজেকে সফল মনে করছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, কারণ আমাদের বাংলাদেশ কৃষি সমৃদ্ধ বাংলাদেশ, আমরা কিন্তু মূলত বাংলাদেশের অধিকাংশই মনে করেন যারা কৃষির সাথে জড়িত আছে মোটামুটি এখন মোটামুটি সবাই মোটামুটি এই না কিছুভাবে সচ্ছল আছে, কিছু না কিছুভাবে ভালোই আছে। আর কত কতটুকু জায়গার মধ্যে আপনি এখানে পুকুরটা খনন করেছেন এবং কি পরিমাণ মাছ আছে এবং কি পরিমাণ খাবার আপনি কি দিতে হয়, ব্যয় কত হয়, এই এই ব্যাপারে যদি একটু বলবেন তাহলে যারা আসলে নবাগত এই পেশা আসতে চায় তাদের জন্য। টোটালি আমার টোটালি আমার 7টা পুকুর আছে, যে পুকুরটা গত বছর খনন করা হয়েছে যে পুকুরটা বর্তমানে আছে 55%। পঞ্চান্ন শতক এটার পার্টে আমি মনে করেন এটার ভিতরে যে মাছগুলো দিচ্ছি এখন মাছ আছে প্রায় অ্যাভারেজ 6,000-6,500 মাছ আছে, তার ভিতরে পার্টে আমার এখন খানা চলতেছে মনে করেন যে প্রায় 70 কেজির মতো খানা চলতেছে। কী খাবার দেন এগুলো? এগুলো আমি মূলত ব্যবহার করি আপতাপ ফিস, তারপরেও প্রাকৃতিক কিছু খাবার আছে, এগুলো সময় সাপেক্ষে দোয়া লাগে, মূলত ফিড এখন বর্তমানে মনে করেন ফিডেই চলতেছে, সকাল বিকেল দুই টাইম দিতেছি, প্রতিদিন প্রায় 70 কেজি লাগতেছে। এই বিষয়ে যে লোনের বিষয়ে গভর্নমেন্ট আমাদের কৃষিখাতে মৎস্য খাতে স্বল্প সুদে ঋণ দিতেছে, কিন্তু আসলে মূলত ওই ক্ষেত্রে ওই বিষয়টা মনে করেন যে প্রকৃতপক্ষে যারা খামারি যারা চাষি তারা কিন্তু ওইটা লাভবান না, ওই ঋণের বিষয়টা যেটা ওটা কিন্তু আমরা এখনও আমি আজকে 1994 থেকে বাপের হাত ধরে এই পর্যন্তই আছি, প্লাস আমার 7টা পুকুর আছে, কৃষিকাজ আছে, কিন্তু এখনও আমি সরকারিভাবে কোনো কিছুই পাইনি। রায়ন ভাই, আপনি গুমতি নদীর এই বেড়িবাঁধের এই অংশে একই সাথে পুকুর
মাছ চাষের সাথে আপনি নার্সারি করেছেন, এখানে বিভিন্ন সবজি চারা আপনি বিক্রি করছেন, এখানে আমরা ফুলকপি পাতাকপি এবং অন্যান্য সবজিও চাষাবাদ করতে আপনাকে দেখছি, তা আসলে এখানে আমাদেরকে যদি বলবেন আপনি যে আসলে কত একর সম্পত্তি বা কতটুকু জায়গার মধ্যে আপনি আসলে এই চাষাবাদটা করছেন এবং এই নার্সারি থেকে আপনি কতটা লাভ আপনার হচ্ছে? আপনাদের যে মূল বিষয় হলো চারাটা নিজেরা উৎপাদন করে নিজেরাই রোপণ করতেছি, কারণ তখন আগেও বিভিন্ন জায়গা থেকে নার্সারি চারা আনতাম, না প্রতারণার শিকার হইতাম, যে আপনার ফুলকপি বীজ বলতো এটা তখন লাগানোর পরে হয়তো অন্যটা, তখন তারপর থেকে মূলত যে আমরা নার্সারি করার একটা উদ্যোগ নিচ্ছি। তখন আমাদের পাশাপাশি সঠিক বীজটা যেহেতু সঠিক মানের সঠিক বীজ ভালো যাত তাহলে যেহেতু কৃষক প্রতারিত না হয় ওই হিসাবে মনে করেন মূলত নার্সারি দেওয়া। তখন আলহামদুলিল্লাহ প্রায় আমার প্রায় চার একরের উপরে আমার সবজি আছে। তখন ফুলকপি বাঁধাকপি এরপরে আপনার লাউ বিভিন্ন সবজি মিশ্রিত চার একরের উপরে আমার ইদম করি। তার পাশাপাশি আমি নিজেও প্রায় আলহামদুলিল্লাহ বছর প্রায় 8-10 লক্ষ চারা বিক্রি করছি। আচ্ছা, প্রতিটা চারার মূল্য কত করে রাখেন? এরা বিভিন্ন কোম্পানির জাতের উপরে নির্ভর করে। জি জি, 60 পয়সা থেকে শুরু করে 1-20 টাকা পর্যন্ত প্রতি পারপিট চারা। তাহলে 8 লক্ষ চারা থেকে আমরা এবারে যদি ধরি তাও তো মিনিমাম 5-6 লক্ষ টাকা আপনি আসলে চারা বিক্রি করেছেন। তো সেখানে আপনার আসলে এখানে আপনার ব্যয় কতটুকু হয়েছে, লাভ কত হয়েছে আপনার? তো আলহামদুলিল্লাহ তো ব্যয় সম্পূর্ণ খরচ বাদে হয়তো এইখানে বছরে 1,20,000 টাকা যদি আরো ভালোভাবে জিনিসটি করতে পারে তাহলে আরো অনেক লাভের সম্ভাবনা রয়েছে। লাভের সম্ভাবনা আছে, মূলত একটা বিষয় হলো সর্বপরিসরে মনে করেন যে একজনকে যদি ভালো একজন কৃষককে যদি আপনি ভালো একটা বীজ দিয়ে তাকে উৎসাহিত করতে পারেন ভবিষ্যতে সে কিন্তু আপনার দ্বার প্রান্তে সবসময় থাকবে, সফলতার মনে করেন দ্বার প্রান্তে সবসময় থাকবে আপনার পাশে। কিন্তু যদি আপনি একজন কৃষককে যদি আপনি একটা খারাপ বীজ দিয়ে যদি তার সাথে প্রতারণা করেন আপনি 1 বছরই শেষ, তারপরে কিন্তু করার সুযোগ পাবেন না। তাই আমরা সুদীর্ঘ বহু বছর যাবত মনে করেন যে ভালো মানের বীজটা ভালো যাত্রা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি। জি, আরেকটি ব্যাপার, যারা যদি কোনো কৃষক প্রান্তিক পর্যায়ে কৃষক যদি কুমিল্লা জেলায় যারা আছেন তারা যদি আসলে আপনার এখান থেকে চারা নিয়ে গিয়ে যদি চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আপনার এই যে এখানে আসবেন কি করে ঠিকানাটা যদি আপনি বলবেন? আমার থানা কোতোয়ালি জেলা কুমিল্লা, আমার আদর্শ সদর জালুয়াপাড়া 5 নং পাস্তবি ইউনিয়ন, আপনার চোখ বাজার থেকে অটো সিএনজি যোগে জালুয়াপাড়া যে কোনো সময় খোরশেদ নাথারি যে কাউরে যে কোনো সিএনজি ডেবের অটো ডেবে যাহারে যা যে কোনো লোকের জিজ্ঞাসা করলে উনি দেখাই দিবে যে জালুয়াপাড়া খোরশেদ নাথারি বললে চলবে, এবং গুগলে চার্জ দিল ওটা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কৃষিখাতে মৎস্য খাতে উপরন্ত সফলতা কামনা করছি এবং আমরা আশা করছি আপনাকে দেখে যুব সমাজ অনুপ্রাণিত হয়ে এই পেশায় নিজেকে সংযুক্ত করে এদেশের বেকারত্ব দূর করবে। এবং সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সামগ্রিক বিষয়ে আপনার যে সাক্ষাৎকার আমাদেরই দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি NCBTV-র পক্ষ থেকে।